স্পঞ্জ দিয়ে এই ডিজাইনটা করছি। তো বেস কোট অবশ্যই আগে অ্যাপ্লাই করা ছিল, এখন টপ কোট অ্যাপ্লাই করার পরে তারপর এটা করছি, জাস্ট প্র্যাকটিস বাবদ। আপনারা দেখে নিন কীভাবে প্যাটার্নটা আমি টানছি। ডিজাইনটা আসলেই খুবই সুন্দর হচ্ছে। তো কালার ওয়াশের বিভিন্ন ডিজাইন থাকে, তো সেটা বিভিন্নভাবেই হয়। তো আজকে এটা আমি দুটো প্যাটার্ন করব, একটা ডিজাইনের উপর আর একটা বেলুন দিয়ে করছি। পমপম ডিজাইন করার যে টুলসটা ইউজ করা হয় জাস্ট সেটাই, বাচ্চাদের যে বেলুন আছে খেলনা সেই বেলুন দিয়ে আবার মাঝখানে একটা অন্য প্যাটার্ন দিয়ে দিচ্ছি। তো এটা আমি ঝুম করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিওটি দেখছেন, অবশ্যই আমাদের ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবেন। তাহলে কি হবে, আমরা যখনই কোনো ভিডিও চ্যানেলে আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। এই যে দেখুন কমপ্লিট করলাম, এখন কিন্তু ডিজাইনটা দারুণ দেখাচ্ছে আর ভালোই লাগছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তীতে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায়। আর আমাদের কালার একাডেমি ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ।